আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নূরের এক আয়াতে বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার পুরুষদেরকে বলে দিন তারা পথে চলার সময় দৃষ্টি যেন নিচের দিকে রাখে কি বলেছেন আল্লাহ ঈমানদার পুরুষ রাস্তায় চলার সময় দৃষ্টি কোন দিকে রাখবে নিচের দিকে উপরের দিকে তাকানো কি নাজায়েজ নাজায়েজ জায়েজ আছে দাইনে দেখা কি নাজায়েজ না নাজায়েজ জায়েজ আছে বায়ে দেখা কি নাজায়েজ নাজায়েজ নয় শরীয়তে রাস্তা চলার সময় সামনে দেখাও জায়েজ দাইনে দেখাও জায়েজ বায়ে দেখাও জায়েজ পিছনে দেখাও জায়েজ উপর দিকে দেখাও জায়েজ সব দিকে দেখা জায়েজ শরীয়তে কিন্তু মারিফত বলে মারিফতের ভাষায় এটাকে বলে রিয়াজত মারিফতের ভাষায় এটাকে বলে রিয়াজত বাংলায় কি বলতে পারেন বাংলায় বলতে পারেন সাধনা বাংলায় কি বলা যায় সাধনা ইংরেজিতে বলতে পারেন প্র্যাকটিস কি কি নাম প্র্যাকটিস মারিফতের ভাষায় প্র্যাকটিস কাকে বলে মারিফতের ভাষায় সাধনা কাকে বলে মারিফতের ভাষায় রিয়াজত কাকে বলে বলে ওই অনুশীলনের নাম ওই চেষ্টা প্রচেষ্টার নাম যেটা আয়ত্ত হয়ে গেলে গুনার পরিবেশই থাকে না গুনাহ করার সুযোগই থাকে না যে অনুশীলন অর্জন করলে পরে গুনার কোনো সুযোগই থাকে না এমন অনুশীলনকে মারিফতের ভাষায় বলে রিয়াজত বাংলায় বলে সাধনা ইংরেজিতে বলে প্র্যাকটিস এই প্র্যাকটিসটা আল্লাহ সূরা নূরের এই আয়াতে শিক্ষা দিয়েছেন তুমি যদি উপর দিকে তাকাও শরীয়তে জায়েজ আছে বাধা নাই তুমি যদি ডান দিকে তাকাও শরীয়তে জায়েজ আছে বাধা নাই তুমি যদি বাম দিকে তাকাও শরীয়তে জায়েজ আছে বাধা নাই কিন্তু মারিফতে কয় উপর দিকে তাকাইবা না সাবধান কোনো বেফর্দা মহিলা তোমার দৃষ্টিতে পড়তেই পারে ডান দিকে তাকাইবা না সাবধান কোনো বেফর্দা মহিলা তোমার দৃষ্টিতে পড়তেই পারে বাম দিকে তাকাইবা না সাবধান কোনো বেফর্দা মহিলা তোমার তোমার নজরে পড়তেই পারে ফরলে ফরে নজর ফিরানি কঠিন পথ চলা চলন পথে চলন্ত অবস্থায় কোনো যুবক পুরুষের দৃষ্টি যে দৃষ্টিতে যদি কোনো বেপর্দা মহিলা পড়েই যায় দৃষ্টিতে পড়ে গেলে ফিরানি সহজ না কঠিন কঠিন কাজেই এমন কঠিন পরিস্থিতিতে যাবে কেন তুমি উপর দিকে তাকাইবেই না তুমি ডান দিকে তাকাইবেই না তুমি বাম দিকে তাকাইবেই না তুমি রাস্তার দিকে যেখানে পারা পালাবে যেখানে কদম ফালাবে সেখানে তাকাইয়া তাকাইয়া হাঁটো তোমার গুনার কোনো সুযোগই আসবে না এমন প্র্যাকটিসকে তরিকতের ভাষায় রিয়াজত বলা হয় মারিফতের ভাষায় রিয়াজত বলা হয় বলে নিচের দিকে তাকাইয়া পথ চলা ফরজ না নফল ফরজ না এটা নফল ডান দিকে তাকানিও শরীয়তে জায়েজ মারিফতে নিষেধ বাম দিকে তাকানিও শরীয়তে জায়েজ মারিফতে নিষেধ উপর দিকে তাকানি শরীয়তে জায়েজ মারিফতে নিষেধ বুঝে থাকতে বলুন শরীয়ত সহজ না মারিফত সহজ শরীয়ত মারিফতের তুলনায় হাজার গুণ বেশি সহজ শরীয়ত মারিফত অত্যন্ত কঠিন যেমনভাবে দুধ দোহন করে ফেলা সহজ কাজ দুধের ভিতর থেকে ঘি বের করা সহজ নয় দুধ দোহন করা সহজ গাই কিরাইয়া লওয়ান সহজ যারা কিরাইতে পারে কিন্তু দুধের ভিতর থেকে ঘি বের করা সহজ না দোহন করার চেয়ে বহুগুণ বেশি কঠিন ঠিক তেমনিভাবে শরীয়তের বিধান পালন করা সহজ কিন্তু মারিফত হাসিল করা সহজ ব্যাপার নয় এই কথাটাই আল্লাহর কোনো ওলি এই ফার্সি কবিতার মধ্যে বলেছেন নমাজের আগে বলেছিলাম এলমে বাতিন হামচু মিসকা এলমে জাহির হামচু সির এলমে বাতিন হামচু মিসকা এলমে জাহির হামচু সির বেশিরে কাই মিসকা সওয়াদ কাই সওয়াদ বেশার এ পীর শরীয়ত হইল দুধের মতো মারিফত হইল ঘিয়ের মতো দুধের মধ্যে মেহনত করলেই যেমনভাবে ঘি বের হয়ে আসে ঠিক তেমনিভাবে শরীয়তের বিধান পালনে অভ্যস্ত হলেই এর ভিতর থেকে মারিফত বের হয়ে আসে এখানে আমি আপনাদেরকে যে কথাটা বুঝাতে চেয়েছি বন্ডরা উল্টাটা কয় শরীয়ত থেকে মারিফতরা সহজ বানায় দিছে এতক্ষণের আলোচনায় আমি আপনাদের বোঝাবার চেষ্টা করেছি
মারিফত শরীয়তের তুলনায় বহুগুণ বেশি কঠিন, মারিফত শরীয়তের তুলনায় বহুগুণ বেশি কঠিন। আরেকটা উদাহরণ দিই, নামাজের মধ্যে 13টা ফরজ আছে, কটা ফরজ? এরপরে 15টা ওয়াজিব আছে, 28টা সুন্নত আছে। ফরজগুলি যদি ঠিক মতো পালন করেন, ওয়াজিবগুলি যদি ঠিক মতো পালন করেন, সুন্নতগুলি যদি ঠিক মতো পালন করেন, শরীয়তে কয় আপনার নামাজ পরিপূর্ণ, শরীয়তে কয় আপনার নামাজ পরিপূর্ণ। মারিফতে কয় আল্লাহু আকবার বলে নিয়ত করার পর থেকে সালাম ফিরানি পর্যন্ত যদি আল্লাহর জ্ঞান বাদ দেওয়া অন্য কিছুর কল্পনা করো তোমার নামাজ বাতিল। বুঝে থাকে বলেন তো, শরীয়ত মতো নামাজ পড়া কঠিন না মারিফত মতো নামাজ পড়া কঠিন? তাহলে শরীয়ত মারিফত সহজ না শরীয়ত সহজ? শরীয়ত সহজ, মারিফতের তুলনায় শরীয়ত হাজার গুণ বেশি সহজ, শরীয়তের তুলনায় মারিফত হাজার গুণ বেশি কঠিন। মাজারও গিয়া উরুষও গিয়া বেফর্দা মহিলাদের সাথে চলবা দূরের কথা, মারিফতে বলে যেদিকে তাকাইলে বেফর্দা না যায়, দাঁড়িয়ে দৃষ্টিতে ভরার সম্ভাবনা আছে, সেই দিকে তালাক তাকাইয়া পথ চলা যাবে না, একমাত্র নিচের দিকে মাটির দিকে তাকাইয়া পথ চলতে হবে, এটা মারিফতের বিধান। আর শরীয়তে কয় যেদিকে মনে চাই সেদিকে তাকাও, শুধু বেফর্দা নারী যদি দৃষ্টিতে ভরে যায় সাথে সাথে দৃষ্টিটা ফিরে নাও, এই পর্যন্তই শরীয়ত শেষ। আমার কথাগুলি বুঝে থাকলে এবার বলুন, শরীয়ত সহজ না মারিফত সহজ? শরীয়ত সহজ, তাইলে মারিফত হাসিল হইলে ফাজ বেলার নমাজ মাফ হইয়া যায়, মারিফত হাসিল হইলে রমজানের রোজা মাফ হইয়া যায়, মারিফত হাসিল হইলে পর্দা মাফ হইয়া যায়, মারিফত হাসিল হইলে গান বাজনা হালাল হইয়া যায়? কখনো নয়। গান হইল জিনার মন্ত্র, হাদিস শরীফে রাসূল বলেছেন, আর বাজনা হইল দাজ্জালের হাতিয়ার। গান হইল জিনার মন্ত্র, আর বাজনা হইল দাজ্জালের হাতিয়ার।